الله رب العالمين বলেন انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه وما وهو النار وما للظالمين من انصار الله رب العالمين বলেন শুনো কবিরা গুনাহ কোনগুলি আল্লাহ পাক বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে শিরিক করে এই বিশ্বে পৃথিবীতে কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে তাহলে এই পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আর তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে অবধারিত করে দিয়েছে জোরে বলুন নাউযু বিল্লাহ তাহলে এই বিশ্বে পৃথিবীতে শিরিক করা হচ্ছে কবিরা গুনাহ শিরিক করে কি এত কথা বলেন শিরিক করে কি কবিরা গুনাহ এবার শিরিক কোনগুলো আপনাকে এবার একটা একটা করে দেখাচ্ছি খুব ভালো করে বুঝেন শিরিক সেটা কেমন নাম্বার 1 শিরিক করা হচ্ছে কবিরা গুনাহ মস্ত বড় গুনাহ নাম্বার 1 আমি আবার এই কথাটা বলছি যে দোকানটা আপনি খুলেছেন সকাল বেলায় আর কলিমুদ্দিন যে বলছে ভাই হাফ কেজি চিনি দাও তো তাড়াতাড়ি বাড়িতে মেহমান এসে চা করব এবার কলিমুদ্দিন আপনাকে বলছে তুই টাকা লিসিস বলে লাসিনি বাকি দে না হয় তোকে টাকা দিয়ে দিব বলে সাইফানি আমি বাকি দিতে কথা বলেন বাকি দিতে পারবো না এরকম হয় কথা বলেন এরকম হয় কি হয় এই মন্তব্য যে করবে সে শিরক করলো এই বিশ্বে এই পৃথিবীতে শিরক দেখেন মুসলমানের বাচ্চা অনেকই করে থাকে জমজ কলা জোড়া কলা বুঝেন জোড়া কলা বুঝেন একসঙ্গে থাকে না জমজ কি বলো এটাকে জোড়া কলা বুঝছেন বুঝছেন জোড়া কলা খেলে কি হবে বলেন তো জামা খেলা ওটাই বলছি ভালো বাংলা জামা আমি বলছি ভাষা বুঝতে পারছে কিনা তো জোড়া কলা বা জমজ খেলা খেলে কি হবে আরে কথা বলুন না গো কি হবে জোড়া জোড়া বাচ্চা হবে আমি আজকে পরিষ্কার করে বলতে চাই যে এই মন্তব্য করবে সে শিরক করলো তার কারণ এই গ্রামে 5 থেকে 6টা বা 10টা বাঞ্ঝা বা বৈন্ধা বা বাঞ্জি মেয়ে মানুষ পাওয়া যাবে না কথা বলেন যাবে না বাঞ্জি মানুষ পাওয়া যাবে কিনা তো তাকি বেশি করে খাওয়ান না দেখি তার ছেলে হয় কিনা কি আছে গো আশ্চর্য এবার চলুন তো এই যে জমজ খেলা অনেকে বলে যে খেলে সন্তান হবে তা আপনি কাঠিয়ার মালদা কেনে নিয়ে যাবেন যেই বাঞ্জি আছে তাকে প্রতিদিন জমজ খেলা খাওয়ান তার সন্তান হয়ে যাবে আছে না নাই কথা বলে আছে না নাই এই মন্তব্য যে করবে সে শিরক করলো নাম্বার 3 খুব ভালো করে বুঝেন 3 নম্বর কি একটা বাচ্চা ছেলে গলিতে বা বাড়ির আগনাতে দাগ কাটছে আঁক কাটছে তখন মানুষ বারণ করে না আঁক যখন কাটে তখন বারণ করে কিনা শুনেছেন দেখেছেন আপনারা কেন বারণ করেন বলেন তো কেন বারণ করে কেউ বলতে পারবেন কেন বলেন কেন একটা বাচ্চা ছেলে একটা পাটখুড়িতে দাগ কাটছে চারিমনে তখন আপনি চর তুলেছেন এই বোকা দাগ কাটতে হয় না কেন বলে এটা মহাজন আসবে ঋণ হয়ে যাবে তাই না এই মন্তব্য যে করবে সে শিরক করলো এই মন্তব্য করা কি কথা বলেন এই মন্তব্য করা কি এই মন্তব্য করা শিরক আমি পরিষ্কার করে বলতে চাই যে সব যুবক ভাই হাতে বালা পড়ে হাত কনকন করছে কালো ধাগা বাঁধে এরকম আছে না নাই কথা বলে আছে না নাই আছে এই মন্তব্য করা হচ্ছে শিরক অনেকে বলে যে পরীক্ষার দিন ডিম খেয়ে যেতে পারা যাবে না শুনেছেন আপনারা ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে কি পাওয়া যাবে কথা বলেন কি কল্যাণ পাওয়া যাবে এই মন্তব্য যে করবে সে শিরক করলো এই মন্তব্য যে করবে সে কি করলো শিরক করলো রাত্রিবেলায় চাউল ধান দেওয়া যাবে না এরকম কথা শুনেছেন কথা বলেন শুনেছেন কি কেন দেওয়া যাবে না বরকত উঠে যাবে রাত্রিটা কার আর দিনটা কার একটু কথা বলুন রাত কার দিন কার একটু কথা বলুন আল্লাহর এই মন্তব্য যে করবে সে শিরক করলো তাহলে এক নম্বর কাবিরা গুনাহ শিরক যে করবে সে ব্যক্তি কাবিরা গুনাহ করেছে কি করেছে কথা বলুন কাবিরা গুনাহ করেছে নাম্বার 2 খুব ভালো করে বুঝেন কাবিরা গুনাহ মস্ত বড় গুনাহ 2 নম্বর কোনটা যেটা মানুষ অহরহ করে থাকে এখানে অ্যাডিশনাল একটা কথা বলি সুদ এই শব্দটা বুঝেন আপনারা সুদ বুঝেন কি
সুদ শব্দটা বুঝেন এই সুদ খাওয়া আমাদের জন্য সুন্নাত না নফল একটু কথা বলুন সুদ খাওয়া আমাদের জন্য সুন্নাত না নফল কথা বুঝছেন না কি বললাম হারাম এটা একদম হারাম এটা টোটালি হারাম বিশ্বের কোন মায়ের বেটা নেই সুদকে হালাল করতে পারে পারবে 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 না যারা সুদ খায় তারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছে কে কথা বলুন শাস্তির ব্যবস্থা করে দিয়েছে কে আল্লাহ যারা সুদ খাচ্ছেন আপনাদেরকে বলছি খুব ভালো করে শুনুন এটা হচ্ছে কবিরা গুনাহ মস্ত বড় গুনাহ তাদের জন্য শাস্তি আছে শাস্তিটা কি যারা সুদখোর আপনারা ভালো করে শুনেন এবার আমি শাস্তিটা বলছি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটা হচ্ছে কবিরা গুনাহ তার দুই নম্বর কবিরা গুনাহ হচ্ছে সুদ খাওয়া দুই নম্বর কবিরা গুনাহ কি কথা বলেন সুদ খাওয়া এবার শাস্তিটা কি চলুন একটা হাদিস বলছি বললে আপনারা বুঝতে পারবেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি একদিন রাতে শুয়েছিলাম স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম দুইজন যুবক আমার কাছে আসলেন আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন তুলে নেওয়ার পরে দুইজন যুবক বিশ্বনবীর দুই বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন নবীজি বললেন আমি যেতে লাগলাম যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম সেখানে দেখলাম একটা রক্ত নদী প্রবাহিত হচ্ছে আর রক্ত নদীর মাঝে মাঝে স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে ডুবছে উঠছে আর রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি বিশাল একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলুন নাউযু বিল্লাহ বিশ্বনবী দেখছিলেন যে ব্যক্তি রক্তের নদীর মাঝে মাঝে স্থানে ডুবছে উঠছে আর একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যেই ব্যক্তি রক্তের নদীর মাঝে মাঝে স্থানে ডুবছে উঠছে সে যখন হেলেও প্রয়াসবার চেষ্টা করছে যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই পাথর তার মাথায় ঝেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে জোরে বলুন নাউযু বিল্লাহ বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন ও সঙ্গী সাথী এই লোকটাকে রক্তের নদীতে কেন এইভাবে পাথর দিয়ে পিটানো হচ্ছে সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী ও গো দয়ার নবী এই লোকটা হচ্ছে সুদখোর বিশ্বে পৃথিবীতে সুদ খেয়েছিল সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্তের নদীতে পাথর দিয়ে এইভাবে পিটাচ্ছে জোরে বলুন নাউযু বিল্লাহ তাহলে সুদ খাওয়া হচ্ছে কবিরা গুনাহ আর এর জন্য নির্ধারিত শাস্তি রেখে দিয়েছে কে কথা বলুন শাস্তি রেখে দিয়েছে কে আল্লাহ সুদ যারা খাচ্ছেন কান ধরে তোবা করেন এই বিশ্বের কোন মায়ের বেটা জন্মেনি যে সুদকে হালাল করতে পারে পারবে 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 না নাম্বার তিন কবিরা গুনাহ তিন নম্বর খুব ভালো করে বুঝেন তিন নম্বর কবিরা গুনাহ যে কবিরা গুনাহ আমরা অহরহ করে থাকি তিন নম্বর কবিরা গুনাহ কি পিতামাতার সঙ্গে বেয়াদবি করা খারাপ ব্যবহার করা কি কবিরা গুনাহ পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা কি এর কথা বলুন খারাপ ব্যবহার করা কি কবিরা গুনাহ সেটা কেমন খুব ভালো করে বুঝেন পিতামাতার সঙ্গে কিছু বলছেন মুখিয়েজি কি নাম মুখিয়া সাহেব লালন যাদব আচ্ছা দশ হাজার টাকা মাশাল্লাহ যুবক ভাই আছে খুবই যুবক হ্যাঁ আচ্ছা তো ঠিকই আছে আলহামদুলিল্লাহ আমি বাহিরকার মেহমান মুখিয়ার জন্য মুখিয়ার কাছে আমার একটা আবেদন আছে খুব ভালো লাগলো যুবক ছেলে আছে একদম খুবই যুবক পরে তো অবশ্যই দিবেন এটা দশ আছে আমার এটা জোরালো আবেদন যে আমার কথাটা রাখবে আজকের জন্য দুনিয়াতে আর ভালোই পাবে ইনশাল্লাহ পাবে দোয়া করে দেবো আমি দুনিয়াতে পাবে এর ডাবল কুড়ি হাজার টাকা দাবি দশ হাজার টাকার দাবি ইনশাল্লাহর ফলাফল পাবেই আমি দুনিয়াতে দোয়া করে দিচ্ছি আর দশ হাজার টাকা একটু বলেন না ওটা তো দিবেন আজকের জন্য যখন মুখ খুলেছি আপনি আলহামদুলিল্লাহ বিশ হাজার টাকা দিয়েছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমাদের মুখিয়া সাহেব কুড়ি হাজার টাকা দিয়েছে দশ হাজার টাকা কুড়ি হাজার কুড়ি হাজার বিশ হাজার টাকা দিয়েছে এই টাকাকে
এই যে উদ্দেশ্য দিয়েছে তার উদ্দেশ্য ইনশাআল্লাহ পূরণ হবে আর এই পৃথিবীতে এর ফলাফল ইনশাআল্লাহ পাবে পাবে তো পাবে অবশ্যই পাবে তো 20000 টাকা দিয়েছে আর একজন 500 টাকা এবার একটু ভালো করে শুনুন দান তো লিবই জলসা করেছে লাভের জন্য না রসের জন্য দান দিয়ে কে কে দান না দিয়ে কে কে যাবেন ভাই একটু হাত উঠান তো দান না দিয়ে কে কে যাবেন হাত উঠান সবাই দিবে এবার শুনুন এবার শুনুন একটা হাদিস শুনুন তিন নম্বর কাবীরা গুনাহ সেটা কি যারা পিতামাতার সঙ্গে বেয়াদবি করে যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে তারা কাবীরা গুনাহ করেছে কি করেছে কথা বলেন কি গুনাহ করেছে কাবীরা গুনাহ তো পিতামাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে এটা কাবীরা গুনাহ নিশ্চিত কাবীরা গুনাহ আখিরাতে তাদের জন্য শাস্তি আছে দুনিয়া তো শাস্তির ব্যবস্থা করে দিয়েছে কে কথা বলেন দুনিয়া তো শাস্তির ব্যবস্থা করে দিয়েছে কে আল্লাহ ব্যবস্থা করেছে আর প্রমাণ নেবেন যার জন্য প্রমাণ হাতে হাতে প্রমাণ যারা পিতামাতার সঙ্গে বিয়াদবি করে খারাপ ব্যবহার করে আর এই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে কখন বিয়ে হওয়ার পরে বেশি দেখা যায় আছে না নাই কথা বলে আছে না নাই আমি পরিষ্কার করে বলতে চাই ওই সব যুবককে যে নিজের স্ত্রীর কারণে নিজের বউর কারণে পিতামাতাকে দেখতে পারার এরকম অনেক যুবক আছে না নাই কথা বলে আছে না নাই আছে ওই বাপের 20 বিঘা 25 বিঘা জমি থাকা সত্ত্বেও বউ বেটার কাছে ওই বাপ ভাত পায় না আছে না নাই কথা বলে আছে না নাই আছে যারা এই কাজ করছে তারা কাবীরা গুনাহ করেছে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে কি অপেক্ষা করছে বিপদ অপেক্ষা করছে আর ওই বাপ মা যদি একটু ছেলের জন্য খালি বদদোয়া করে দেয় তাহলে ওই ছেলে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে কথা বলুন পারবে না এর প্রমাণ জানেন তিন নম্বর কাবীরা গুনাহ যে পিতামাতার সঙ্গে যারা বেয়াদবি করে এর দুনিয়া তো ফলাফল দিয়ে দিবে কে আল্লাহ এবার একটা ঘটনা বলছে খুব ভালো করে শুনেন এই বিশ্বে পৃথিবীতে তিনজন শিশু মায়ের কোলে কথা বলেছিল শিশু বুঝছেন বাচ্চা তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল কয়জন তিনজন তার মধ্যে একজন হচ্ছে ওই বাচ্চাটা যেটা জুরাইজের সঙ্গে যে মহিলার ঘটনা ঘটেছিল সেটা কেমন বানি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ তার নাম কি জুরাইজ তে জুরাইজ এক ইবাদত গাহে এক গির্জা ঘরে পাহাড়ি এলাকায় গিয়ে তিনি নামাজ রোজা করতেন ইবাদত করতেন হঠাৎ তার মা একদিন ওই গির্জা ঘরে গেল যাওয়ার পরে তিনি দেখছেন যে আমার ছেলে জুরাইজ নামাজরত অবস্থায় আর মা পিছন দিক থেকে হাঁক মারছে জুরাইজ জুরাইজ শুনতে পেয়েছে কানে তার শব্দ গিয়েছে জুরাইজ বলছে কি করা যায় মা তো আমাকে পিছন দিক থেকে ডাকছে আর আমি নামাজরত অবস্থায় নামাজ ছেড়ে দিব না নামাজ পড়বো জুরাইজের ভিতর থেকে ডিসিশন আসলো যে তুই নামাজ চালিয়ে যা কি কর নামাজ চালিয়ে যা মা তখন পিছন দিক থেকে একবার দুইবার তিনবার ডাকলো জুরাইজ 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 জুরাইজের মুখ থেকে কোনো শব্দ আসলো না এই যখন শব্দ না আসলো মায়ের মনে রাগ হয়ে গেল কি হলো কথা বলুন কি হলো রাগ হয়ে গেল হযরতে জুরাইজের মা জুরাইজকে যখন একবার দুইবার তিনবার ডাকলো জুরাইজ যখন কোনো সাড়া দিল না মা তখন দুইটা হাতকে উত্তোলন করে আল্লাহ পাককে বলছেন আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উদুহাল মুমিসাত হে রাব্বুল আলামিন আমার ছেলে জুরাইজকে একবার দুইবার তিনবার আমি ডাকলাম আমার ডাকে সাড়া দিল না যতক্ষণ জুরাইজ একজন বাচ্চা মহিলার মুখ না দেখবে ততক্ষণ জুরাইজের মরণ তুমি দিও না এই দোয়া করার সাথে সাথে কবুল করে নিল কে কথা বলেন কবুল করে নিল কে আল্লাহ জুরাইজ আমার ডাকে সাড়া দিল না যতক্ষণ একজন বাচ্চা মহিলার মুখ না দেখবে ততক্ষণ তাকে মরণ কথা বলো দিও না এই দোয়া করার সাথে সাথেই একজন পতিতালয়ের মেয়ে একজন বাচ্চা মহিলা একজন জৈন কর্মী এই জুরাইজের গির্জাঘরে এই জুরাইজের গির্জাঘরে ঢুকে পড়ে জুরাইজের সঙ্গে পিড়াপিড়ি করছে যে আমার সঙ্গে কুকর্ম করো আমার সঙ্গে খারাপ কাজ করো আমার জৈবিক চাহিদা মিটিয়ে দাও জুরাইজ বলছে না এটা আমি পারবো না আমি হচ্ছে আল্লাহর ওলি এবার জুরাইজের সঙ্গে যখন ওই মহিলা কোনো কাজ না করতে পারলো মহিলাটি ওই গির্জাঘর থেকে বেরিয়ে একজন রাখালের সঙ্গে তার জৈবিক চাহিদা মিটালো এই জৈবিক চাহিদা মিটার ফলে ওই মহিলার পেটে বাচ্চা আসলো এবার বাচ্চাটি যখন পৃথিবীতে ডেলিভারি করলো লোকেরা মহিলাটিকে ধরলো যে যে তোমার পেটে বাচ্চা এই বাচ্চার বাবাকে তুমি বলো তোমার তো বিয়ে হয়নি মহিলাটি বলল ওই যে গির্জা ঘরে
একজন যুবক আছে তার নাম হচ্ছে জোরাইজ এই জোরাইজ হচ্ছে এই ছেলের বাবা মহিলাটি সত্যি বলেছে না মিথ্যা বলেছে একটু কথা বলেন সত্যি বলেছে না মিথ্যা মিথ্যা বলেছে এবার লোকেরা ওই গির্জাঘরে গেল গির্জাঘরকে ভেঙে মাটির সাথে মিশাকার করে দিল জোরাইজের কলার ধরে রাস্তায় নামালো তাকে অকথ্য ভাষায় গালি দিল মারলো জোরাইজ বলছে তোমরা আমাকে পিটো কেন মারো কেন লোকেরা বলল এই যে মহিলার পেটে বাচ্চা কোলে সন্তান এই সন্তান তোমার ওরুজ্জাত সন্তান জোরাইজ বলছে এটা হতেই পারে না জোরাইজ বলছে কি এটা হতে পারে না আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও এখানে অ্যাডিশনাল একটা কথা বলি দেখবেন যে আপনার সামনে যখন কোনো বিপদ চলে আসছে যে আপনি বিপদে পড়ে গেছেন বা বিপদ চলে আসছেন সে সময় আপনি উজু করে দুই রাকাত নামাজ পড়ে নিলে বিপদ থেকে মুক্ত করে দিতে পারে কে কথা বলেন কে পারে আল্লাহ তো জোরাইজ বলছে আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও হযরতে জোরাইজ দুই রাকাত নামাজ পড়ার পরে হযরতে জোরাইজ বাচ্চাটির দিকে এইভাবে আঙ্গুলের ইশারা করে বলল ও বাচ্চা তুমি বলো মান আবুকা ও বাচ্চা বলো তোমার বাবাকে তিন মাসের বাচ্চা কথা বলেছিল কলা আবিরাই আমার বাবা জোরাইজ নয় আমার বাবা হচ্ছে একজন রাখাল এই মার মার কথা না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেই তাকে শাস্তি দিয়েছে জোরে বলুন নাউযু বিল্লাহ তাহলে এটা একটা কাবিরা গুনাহ এবার কিভাবে মাফ করবেন এর পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি অ্যাডিশনাল আমি পাঁচটি কথা বলবো কয়টি একটু সকলে বলেন তো কয়টি কথা পাঁচটি কথা এই পাঁচটি কথা শুনবেন ভাই সকলে একটু সকলে বলুন পাঁচটি কথা শুনবেন কি পাঁচটি কথা বলছি তারপরে এই যে কাবিরা গুনাহগুলি আমরা করেছি কিভাবে মাফ করবেন এর পদ্ধতি বলে দিচ্ছি আগে পাঁচটি কথা শুনেন সকলেই শুনেন আপনাদের হাতে ধরে বলছি কথা বলবেন আগে পাঁচটি কথা শুনবেন তারপরে কিছু বলবেন এর আগে কিছু বলবেন না পাঁচটি কথা কি নাম্বার এক খুব ভালো করে শুনেন এখন ওয়ালাইকুম সালাম এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা কত বললাম একটু কথা বলুন কত বললাম পৌনে বারো খুব ভালো করে শুনেন এই যে পাঁচটি কথা কত দামি কথা বলছি একটু শুনেন খালি তো এখন বাজছে পৌনে বারো আপনি এখানে পাঁচ হাজার টাকা লিখিয়ে দেন ভালো করে বুঝেন পাঁচ হাজার টাকা লিখিয়ে দিয়ে উঠে বাড়ি চলে গেলেন এবার রাত্রি একটার সময় আপনি মারা গেলেন এবার সকালবেলা এলান সবে যে রতনপুরের উম্মুক ব্যক্তি মারা গেছে তার জানাজায় হচ্ছে এই টাইমে এবার মনে করেন দশটার সময় জানাজা কবরে আপনাকে রেখে আসা হলো তো এই যে আপনি পাঁচ হাজার টাকা লিখিয়ে দিয়েছেন পৌনে বারোটার সময় আর সকালে মরে আপনি কবরে চলে গেলেন এই মাদ্রাসায় যে পাঁচ হাজার টাকা দিয়ে গিয়েছেন যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন এর থেকে বিশ্বে আর কোনো বনাসপন্ড হতে পারে কথা বলুন হতে পারে কি হতে পারে না কত ছোট্ট আমল গো যে আপনি শুধু এক টাকা দশ টাকা একশো টাকা পাঁচ হাজার দশ হাজার লিখিয়ে দিয়ে মরে গেলেন কালকে থেকে আপনার নেকি শুরু হয়ে গেল কবরে আছে না নাই কথা বলে আছে না নাই আছে নাম্বার এক নাম্বার দুই পাঁচটি কথা শুনেন ভালো করে নাম্বার দুই দুই নম্বর কথা হচ্ছে এই বিশ্বনবী বলেছেন কেউ যদি এক টুকরা খেজুর এক টুকরা বুঝেন আপনারা একটা খেজুরকে অর্ধেক করলে কি হয় কথা বলুন এক টুকরা তো বিশ্বনবী বলছেন কেউ যদি এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে কিসের টাকা হালাল টাকার হয়ে থাকে তাহলে ওই দানটা আল্লাহ নিজ ডান হাতে কবুল করে সুবহানাল্লাহ বলুন তাহলে আপনি যদি এক টাকা এখানে দান করেন এক টাকা আর ওই টাকাটা যদি হালাল টাকার হয়ে থাকে তাহলে দানটা কার হাতে দিলেন একটু কথা বলুন কার হাতে দিলেন আল্লাহর হাতে দানটা দিলেন এটা দুই নম্বর কথা আমার ছিল যে কেউ যদি এক টাকা দান করে আর ওই টাকাটা যদি হালাল টাকার হয়ে থাকে তাহলে আল্লাহ ওই দানটাকে নিজ ডান হাতে কবুল করে সুবহানাল্লাহ নাম্বার তিন খুব ভালো করে বুঝেন তিন নম্বর যে কথাটা আমি বলছি সেটা কি এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় প্রথম যেটা সাবজেক্ট প্রথম যে সাবজেক্টটা পড়ানো হয় সেই সাবজেক্টের নাম বলতে পারবেন আচ্ছা এদিকে বলেন প্রথম যে ক্লাসে সাবজেক্টটা পড়ানো হয় সে সাবজেক্টের নাম জানা আছে কেউ বলতে পারবেন ভাই মাদ্রাসায় যেটা প্রথম সাবজেক্ট পড়ানো হয় তার নাম কি
কোরআন মাজিদ তাফসীর বা কোরআন মাজিদ পড়া হয় আছে না নাই তো তিন নম্বর যে কথাটি বলছি এই যে কোরআন এই কোরআনকে যদি বাঁচাতে পারেন এই পৃথিবীতে তাহলে আখেরাতে আপনার জন্য সার্টিফাই করবে তার মানে বিশ্বনবী বলেছে মরার পরে দুইটা এমন জিনিস আছে যা আপনার পক্ষ নিয়ে কথা বলবে কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে কোরআন আছে না নাই তাহলে কোরআনকে যদি এই বিশ্বে পৃথিবীতে বাঁচান তাহলে আখেরাতে আপনার জন্য সার্টিফাই করবে নাম্বার চার খুব ভালো করে বুঝুন